Hello everyone, welcome to vidanko.com website. আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কি প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। প্রথমেই আমরা অঙ্কটি একবার পড়ে নেব। মিহিরদের আয়তক্ষেত্রকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রকার খণ্ডে ভাগ করেছে। যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকত এবং মিহিরদের বাগানটিকে সমান 4টি খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কী হতো নিজে একে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা কী করব, না একটা ছবি এঁকে নেব। একটা বাগানের আয়তক্ষেত্রকার বাগানের ছবি। প্রস্থ বরাবর একটা রাস্তা আছে আর আছে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা। রাস্তাগুলোর চওড়া হচ্ছে 4 মিটার। আমাদেরকে কি করতে হবে, না এই রাস্তার এই অংশটি ক্ষেত্রফল বের করতে হবে। এখন দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটি রয়েছে, দৈর্ঘ্য বরাবর রাস্তাটির দৈর্ঘ্য কত হবে, না বাগানটি যা দৈর্ঘ্য সেটাই, অর্থাৎ 50 মিটার। আর প্রস্থ অবশ্যই রাস্তাটি যেটা যত মিটার চওড়া, অর্থাৎ 4 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, 50 × 4 অর্থাৎ 200 বর্গমিটার। আর প্রস্থ বরাবর রাস্তাটির দৈর্ঘ্য কত হবে, না যেটা প্রস্থ সেটাই, অর্থাৎ 30 মিটার। প্রস্থ 4 মিটার। ক্ষেত্রফল কত হবে, 30 × 4 অর্থাৎ 4 × 3 = 12, 120 বর্গমিটার। এখন দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর রাস্তা দুটির একটা সাধারণ অংশ আছে, যে অংশটি আমরা দুবার কাউন্ট করেছি, সেই অংশটিকে আমাদের বাদ দিতে হবে টোটাল রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার সময়। সেই সাধারণ অংশটির ক্ষেত্রফল কত হবে, সাধারণ অংশটির ক্ষেত্রফল সমান 4 × 4 অর্থাৎ 2 মিটার স্কোয়ার, কত, 4 × 4 = 16। এই অংশটি ক্ষেত্রফলটা আমাদের কি করা হয়েছে, না দুবার ধরে নেওয়া হয়েছে, সেজন্য আমাদের এটি কি বাদ দিতে হবে।
তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান কি লিখতে পারি, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল 200, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 120, আর মাঝের যে কমন অংশ তার ক্ষেত্রফল 16। তাহলে সেই অংশটুকু আমাদেরকে বাদ দিলে আমরা কত পাবো, 304 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 304 বর্গ মিটার, এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডঙ্ক.কম ওয়েবসাইট। এরকম আরও ম্যাথসের প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য ভিডঙ্ক.কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।